বাহারি রঙের মলাটে তথ্যজ্ঞান সমৃদ্ধ বিভিন্ন পৃষ্ঠার বাঁধনে তৈরি বই যেন এক পরম বন্ধু, আর তাই জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে বইয়ের কাছে ছুটে চলা। মহান স্বাধীনতা দিবসকে ঘিরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজন করেছে 5 দিনব্যাপী বইমেলার। বইয়ের সাথে বন্ধুত্ব করতে বইমেলায় ভিড় জমিয়েছেন ছোট বড় সব বয়সী মানুষ। এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে যে ময়মনসিংহে বইমেলা হচ্ছে, এবং আমি চাচ্ছি যে এটা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ুক। পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারে রই। এখন কথা হলো বই আমরা কিভাবে পড়ব। আসলে পৃষ্ঠা উল্টিয়ে যে বই পড়া, এটা কোনো বিকল্প নাই। ডিভাইসে এখন আজকাল ছেলেমেয়েরা আধুনিক ডিজিটাল বাচ্চারা বই পড়ছে, কিন্তু বই পড়ার সাথে সাথে যে ব্লু লাইটটা গিলছে, এটা তার মস্তিষ্কের নিউরনগুলোর মারাত্মক ক্ষতি করছে। সেটা থেকে, এই ক্ষতির হাত থেকে বাঁচাতে গেলে আমরা আমাদের বাচ্চাদেরকে আসলে পৃষ্ঠা উল্টিয়ে বই পড়ার মধ্যে নিয়ে যেতে হবে, এটা কোনো বিকল্প নাই। বইয়ের সাথে পরিচিত করার জন্য গল্পের বই পড়লে বাচ্চাদের ভালো লাগবে, যেন শিখে কিছু। বই মোবাইল থেকে টোটালি একটু বের হয়ে আসে, যার জন্য পড়ে নিয়ে আসছি আর কি, কিছু বই কিনলাম। বই মেলায় এসে আমার খুব ভালো লাগে, কারণ অনেক গল্পের বই আর অনেক সুন্দর সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর বই, কাজী নজরুল ইসলামের বই, এগুলো অনেক ভালো লাগে আমার। ভূতের গল্প পড়তে বেশি ভালো লাগে, তাই আমি ভূতের বই কিনেছি। পর্যাপ্ত পরিমাণ ফ্যানের অভাব, সেটা আমি বলছি, ফ্যান নেই। তারপরে ওই স্টলগুলি একটু ছোট হয়ে গেছে। আমি বই কিনতে যাব, এখানে কলেজের স্কুলের কিংবা গার্ডিয়ানরা বাচ্চা কাচ্চারা নিয়ে আসছে, একজন আরেকজনের মানে একটু শরীরে গাদাগাদি ধাক্কাধাক্কি এরকমও হচ্ছে। এটা করার দরকার ছিল না। খোলামেলা পরিবেশে হইলে আমরা আরও আর কি আরও বেশি সময় থাকতে পারতাম, আড্ডা দিতে পারতাম, বই কিনতাম। তথ্য প্রযুক্তির উপর ব্যাপক নির্ভরশীল হয়ে পড়ায় দিন দিন মানুষ বই থেকে ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাই মানুষকে বইমুখী করতে বইমেলার আয়োজন ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকে। রবীন্দ্রনাথের যে ছোট গল্পের একটা সেট আছে এখানে, 13টা বইয়ে রবীন্দ্রনাথের পুরো ছোট গল্পগুলো আছে, এবং রবীন্দ্রনাথের 26টা বইয়ের ভিতরে আমাদের রবীন্দ্রনাথের উপন্যাস সমগ্র এখানে দেওয়া হয়েছে। সাথে সাথে এই যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটাও আমাদের, আমরা উমর 21 বইমেলা সৌরদ্দী উদ্যানে এই বইটা খুবই বেশি পরিমাণে সেল করেছি, এখানেও সেটা সাড়া পাচ্ছি। সব মিলে ভালোই সেল হচ্ছে মোটামুটি আর কি। বইমেলার পরিসর আরও বড় আকারে হলে পাঠক ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে মেলা উপভোগ করতে পারবে বলে মনে করেন কবি সাহিত্যিকরা। ঢাকা শহর কেন্দ্রিকের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বইমেলাটা হচ্ছে, এতে যে সুবিধাটা হচ্ছে, স্থানীয় মানুষের আর বেশি উদ্দীপ্ত হচ্ছে যে মেলায় সহজে যেতে পারছে এবং বই কিনতে পারছে। গার্জেনরা তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে খুব সহজেই এই মেলায় আসতে পারছে এবং বই কিনে দিচ্ছে। এতে বাচ্চারা বই পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে। শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বইমেলা। মেলাকে কেন্দ্র করে নগরের জয়নুল চত্বরের বৈশাখী মঞ্চে চলবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।